والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আব্দুল হাদি ভাই বাংলাদেশ সিলেট থেকে প্রশ্ন করেছেন যে কাবিন বাংলাদেশের প্রেক্ষাপটে কত টাকা হওয়া দরকার আর দ্বিতীয় একটি প্রশ্ন হলো যে কাবিন কাবিন হিসেবে স্বর্ণ গহনা অলঙ্কার অথবা জমি রেজিস্ট্রি করে দেওয়া দিলে কাবিন হিসেবে সেটি ধরতব্য হবে কিনা জবাবি তৌফিক বাংলাদেশের প্রেক্ষাপটে কাবিন কত টাকা হওয়া প্রয়োজন এই প্রশ্নটি আসলে থেকে এভাবে আমরা নিতে পারি যে স্বামী যতটুকু তৌফিক আছে দেয়ার তিনি ততটুকুই দিবেন তবে স্ত্রীকে এই পরিমাণ একটা অংশ দেয়া দরকার যাতে করে তিনি সন্তুষ্ট হয়ে যান সেটা বিভিন্ন স্কেলে হতে পারে তবে মনে রাখতে হবে যে কাবিন বা মহরা না অল্প হওয়াটাই এটি উত্তম কারণ এর দ্বারা তা না হলে বিবাহ এটি কঠিন হয়ে যাবে সুতরাং সাধ্যের মধ্যে এবং সেই সাধ্যটি হতে হবে যে নগদ ক্যাশ টাকা দিতে হলে তখন দেখা যাবে যে স্বাভাবিকভাবে তখন কাবিনের পরিমাণটাও কমে কমে আসবে তো মোটামুটি এগারো ওকিয়া বা রসুল্লাহ সাল্লাহ সময়কালে তার কন্যাদেরকে যেভাবে করে তিনি পাত্রস্থ করেছিলেন সেই হিসাব ক্যালকুলেট করলে মোটামুটি পঞ্চাশ হাজার বা ষাট পঁয়ষট্টি হাজার টাকার একটি হিসাব আমরা করেছিলাম বিষয়দিক হতে পারে মানে ওই সময়ের কালের অঙ্ককে আমরা মোটামুটি একটি এ বিষয়ে একটি প্রশ্নের উত্তরে এমনটি বলেছিলাম এমনি মাজার মধ্যে এবং সুনান গ্রন্থে যে অঙ্কগুলো রয়েছে বিভিন্ন বর্ণনা মোটামুটি তবে একদল একদল দেড় লক্ষ টাকা মোটামুটি ধরলে সেটিও একটি সহনীয় যা পুরুষের জন্য সার্টেনলি দেয়া এটি সম্ভবপর তার মানে উপস্থিত বৈঠকই দিয়ে দিবে কারণ কাবিনটা আমাদের দেশে এটার একটা বেসিক শরিয়ত মোতাবেক যেই কাবিনটি দিতে হয় মোহনা দিতে হয় সেটিকে আমরা উলটিয়ে দিয়েছি আমরা মনে করি এটি কাগজ কলমে থাকলেই হয় আসলে তো তা নয় যিনি উপস্থিত বৈঠকে মালিকানা বানিয়ে দিবেন তাকে যে স্পর্শ করবেন টাচ করবে এটার একটা শুরুত এবং সারায়েত একটা কন্ডিশন হলো যে তাকে নগদ কিছু অর্থ তাকে সন্তুষ্ট চিত্তে দিয়ে দিয়ে দিবে নেহলাহ মানে সন্তুষ্ট চিত্তে দিয়ে দিবে তো এখন এখানে দুটি বিষয় হয় এখনো যে নগদ টাকা দিয়ে দিয়ে দিলে মনে করে যে মনে তালাক হয়ে গেছে আবার পুরুষ চিন্তা করে যে নগদ টাকা কেন দেব নগদ টাকা তো তখন দেব যখন তালাক দেব তাহলে দেখুন এটার কিন্তু মূল মূল থিমটা থিমটা কিন্তু যে সেটিকে আমরা নষ্ট করেছি আমাদের সমাজ বা কাবিন সম্পর্কে এটাই মনে করে যে এটি দিতে হয় না এখন এটি দিয়ে দিয়ে দিলে হয়তোবা নারী পক্ষ মনে করবো যে কি ব্যাপার কাবিন দিয়ে অর্থ দিয়ে দিল তার মানে মনে করে যে এটি দেয়া লাগে না দিতে হবে তালাক দিলে না ওলামাই বলেছেন যে মোহরানা মূলত আসলে স্বর্ণই দেওয়া উচিত স্বর্ণই দিলে সবচেয়ে উত্তম হয় কারণ এটার ভ্যালিউ আপডাউন হলেও ততখানি আপডাউন হয় না যাতে করে এটা একটা মূল্য স্থিতি বজায় থাকে যাতে করে সে না ঠকে মনে করুন যদি কেউ এক লক্ষ টাকা কাবিন ধরে তো দেখা যাবে যে দশ বছর পরে এক লক্ষ টাকার কি ভ্যালু আছে কিন্তু যদি কেউ এক লক্ষ টাকার স্বর্ণ দেয় তো হতে পারে এই এক লক্ষ টাকার স্বর্ণ তার দুই লক্ষ টাকা হবে বা সেটির ভ্যালু বহাল থাকবে এছাড়াও মূলত আসলে আল্লাহ সুহান হওয়া তাহলে তিনি চেয়েছেন যে নারীরাও এই বৈবাহিক সূত্রে যাতে করে কিছু সম্পত্তির মালিক হয় সেটি টাকা দিতে পারেন সেটি স্বর্ণ দিতে পারেন অথবা জায়গা জমি যাই কিছু বলেছেন না এককভাবে তাকে মালিকানা বানিয়ে দিতে হবে এটি এমন না যে রিমোট কন্ট্রোল আপনার হাতে যখন চাইবেন তখন এদিক সেদিক করবেন না তাকেই একক একক সূত্রে মালিক বানিয়ে দেওয়া এটাই মূলত আসলে মোহরানার উদ্দেশ্য একটি ঋণ মোহর মানে একটি একটি ঋণ তো ঋণটি বিবাহের সময় একেবারে দিয়ে দেওয়া উচিত যেহেতু শরীয়ত এটি নির্ধারিত করেছে বিবাহের শর্ত সারায়তের মধ্য থেকে দেন মোহর দেওয়াটাও একটি এটি একটি ফরজ